মর্নিং ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আজকে সকালটা একটু অন্যভাবে শুরু করলাম, মানে ভয়েস দিয়ে। কারণ হচ্ছে কি, আজকে সকালটা না একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তো সকালে উঠেই যেটা আমার রোজ করতে হয়, গ্যাসের সেলফটা ভালো করে মুছে নিই, কারণ সারাটা রাত্রি খোলা পড়ে থাকে। তো এটাকে ক্লিন করে তারপর এখন বসিয়ে দেব চা, কারণ এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো এখন চাটা খেতে ভালো লাগে। তো জল ছাতু খেয়ে নিই। আর এই চাটা না আমার গলার জন্য ভীষণ উপকার, মানে অনেক কিছু দিই, দেখতেই পাচ্ছ তেজপাতা দিচ্ছি, তেজপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। আর একটি বড় মাপের আদার টুকরো নিয়েছি, এটাকে হামানদিস্তা একটু থেতো করে নেব। আর এর মধ্যে দেব হচ্ছে গিয়ে তোমার গোলমরিচ, লং, দারচিনি, সমস্ত কিছু অল্প অল্প করে দিয়ে এই চাটা। আর এটা খেলে না সকালে গলাটা বেশ এখন ঠান্ডা পড়েছে জন্য আরাম হয়। আর একটু চা পাতা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো বাড়ির সবাই মিলেই আমরা এটা খাই। তো চলো, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, সকাল থেকে কি কি করি। কথা বলতে বলতে চাও রেডি হয়ে গেল, এখন চা নামিয়ে নেব। আর একটা জিনিস যখন এখন আমাদের সকালে এটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি, মানে সকালের এই চাটা খাই। আর আমার না বিগ বস দেখার নেশাটা অনেক দিন আগে থেকেই আছে বলতে পারো, কারণ আগে আমি টিভিতে দেখতাম, তো এখন আর দেখার সময় হয়ে ওঠে না, টিভিতে বসে ওদের ওই টাইম মতো দেখতে হয়, তো আমি পরে এটা মোবাইলে বা ল্যাপটপে দেখিনি। তো এখন আমি চাটা নিয়ে বসে একটু বিগ বসটা দেখবো, যদিও সকালবেলাটা তাড়াহুড়োর মধ্যে চায়ে চুমুক দিতে দিতে বিগ বসটা দেখা হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে টিভি দেখ মানে বিগ বস দেখছি প্লাস চা খাচ্ছি, চাতো না ছাতু খাচ্ছি, চাতো ঠান্ডা হচ্ছে ধীরে ধীরে। তো এবার ছাতুটা খেয়ে চাটা খেয়ে নিব, কারণ প্রতিদিনই আমার তাই হয়, ছাতু খেতে খেতে চা করি কফি করি সব ঠান্ডা হয়ে যায়, তো আমার এটা অভ্যেস হয়ে গেছে। আর সকালবেলার এই সময়টা বেশ ভালোই কাটে, সবার সঙ্গে একটু বসে কথা বলা হয়, চা কফি খাওয়া হয়, কিন্তু কাজের প্রচুর লেট হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে এখানে বসে সবজিও কেটে নিই, তো আমি তার মধ্যে ভাত বসিয়ে দিলাম আর মুসুর ডাল বসিয়ে দিলাম। আজকে একদম প্লেন রান্না, দেখতে পাচ্ছ বাটা মাছ ভাজা করেছি, এটা দিয়ে আলু কফি দিয়ে বেগুন দিয়ে ঝোল করে নেব একদম পাতলা ধনে পাতা দিয়ে। আর এখানে যে পাবদা মাছটি দেখতে পাচ্ছ, এটা আজকে ফ্রিজে রেখে দেব, কারণ একবারে এনে রেখেছে, তো এটা আজকে করার কোনো ইচ্ছে নেই। তো এখানে দেখতে পাচ্ছ ধনে পাতা দিয়ে বাটা মাছের ঝোল হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজছে প্রায় 7:30 মতো বাজে। আর আমি আজকে কি করেছি, লাঞ্চের সমস্ত কিছু তো দেখলে, যতটুকু পেরেছি শেয়ার করেছি, তারপরে নিয়েছি একটু রেস্ট, রেস্ট নিয়ে উঠে বিকালের টিফিনও করা কমপ্লিট, আর এখন বসে গেছি একটি ভিডিও শ্যুট করব তার জন্য। তো ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওতে দেখিয়ে দিই যে আমি পরের যে ভিডিওটি তৈরি করছি এটা একটা দারুণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিন্তু অবশ্যই দেখো, ভীষণ ইন্টারেস্টিং আর প্রত্যেকটা মেয়েদের পছন্দ। আমরা মেয়েরা যেরকম, এখন তো জানো শীত পড়ে গেছে, তো শীত পড়ে যাওয়ার মানেই হচ্ছে গিয়ে মানে অনুষ্ঠান তো লেগেই থাকে, বিয়ে বলো পার্টি বলো সব কিছু। তো আমাদের মেয়েদের কিন্তু ড্রেসের প্রতি একটা আলাদাই অ্যাট্রাকশন থাকে, যেটা আমাদেরকে কেউ কন্ট্রোল করাতে পারবে না। তো এই শীতের দিনে আমরা কি ধরনের ড্রেস পরে পার্টি, অকেশন, বিয়ে যেখানে বলো যেটাতেই যেতে পারি, তো এটার উপরে আইডিয়া নিয়েই আমি একটি ভিডিও শ্যুট করবো। তো ভালো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু এই ভিডিওতেও শেয়ার করে দিই। তো আজকে এখন আমার ঘরের যা পরিস্থিতি আছে তোমাদের যদি আমি দেখাই তোমরা পাগল হয়ে যাবে। জাস্ট রেস্ট নিয়ে উঠে মুখ হাত মুখ ধুয়েছি, টিফিন করেছি, এখন করব সামান্য একটু মেকআপ। তো সব কিছু নিয়ে নিয়েছি, তো চলো মেকআপ করি। মেকআপ করে তোমাদের দেখাবো যে আমার বিছানাতে এখন কত পরিমাণ কাপড় রেডি আছে, মানে আমি এর পরের ভিডিও যেটা আসবে সেটাতে সেই ভিডিওটি আমি শেয়ার করব, যে কি কি ড্রেস এই মানে উইন্টারে আমরা পড়তে পারি এবং আমাদের সবথেকে ভালো লাগে দেখতে আর ফ্যাশনেবল লাগে। মোট কথা বলতে গেলে যে আমরা ফ্যাশনটাকে বেশি ফলো করি, আর এখন ট্রেন্ডিংয়ে কী কী আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা কিন্তু নেক্সট এই ভিডিওটি অবশ্যই দেখো। আর এখন তোমাদের সঙ্গে হালকা আমি একটু মেকআপ শেয়ার করি, তারপর কী কী রেডি করেছি সব তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমার বেশি কিছু লাগে না, আমি সবসময় যেগুলি ইউজ করি সব এই বক্সটাতে রেডি রাখি, যাতে ভিডিও করার সময় আমার কোনো চাপ না হয়। নর্মালি যেগুলি আমার লাগে, সিসি ক্রিম বলো, লুজ পাউডার বলো, হাইলাইটার, লিপস্টিক, কনসিলার, তারপর ব্লাশ, এগুলি সব আমি এখানেই রাখি, তাতে আমার কী হয় তাড়াতাড়ি হয়। এখানে যতগুলি উইন্টার কালেকশন দেখছো এগুলি পরে আজকে আমি এখন ভিডিও বানাবো, যার জন্য জাস্ট বিছানাতে এরকম করেই বের করে রেখেছি, এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর। তো তোমরা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখো, মিস করো না, তাতে কিন্তু তোমরা অনেক আইডিয়া পেয়ে যাবে। ওই সাইডে আরও ভর্তি সব প্যাকেট আছে, তোমাদের সঙ্গে পরে সব শেয়ার করব।
বেসিক্যালি আমি যখন ভিডিও করি আমি কিন্তু কোনো মেকআপ করি না, কারণ মেকআপ তোমাদের এর আগেও আমি বলেছি যে আমার মেকআপ করা একদম পছন্দ না। কিন্তু যখন আমাদের ড্রেসের বা কোনো কিছু রিভিউ ভিডিও করতে হয় তখন কিন্তু হালকা একটু মেকআপ করতে হয়। তো এই মেকআপের জন্য যেটা আমি করি সবসময় সিসি ক্রিম প্রেফার করি, আর ফাউন্ডেশন আমার একদমই ভালো লাগে না বলতে পারো। মানে ফাউন্ডেশন দিলে না মনে হয় যে মুখটা অনেকটা ভারী ভারী, বেশি ফর্সা লাগে, যেটা আমার একদম পছন্দ না। যার জন্য আমি সবসময় রাফ ইউজের জন্য এই সিসি ক্রিম ইউজ করি, যেটা দিয়ে করলে পরে আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে যায়, আমার দেখে ন্যাচারাল লাগে মেকআপ। তো যার জন্যই তো এই বক্সটার মধ্যে তোমাদের দেখালাম, আর সমস্ত কিছু দেখলে কালারফুল সব ড্রেস উইন্টারের জন্য। তো অনেকদিন থেকে এটা ভাবছিলাম, এই প্ল্যানিংটা আমার অনেক দিনেরই ছিল যে এরকম উইন্টার কালেকশনের উপর তোমাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করব। কিন্তু তোমরা জানো ব্যস্ততা, সকাল থেকে উঠে যেটা শুরু হয় আমার, কি বলবো তোমাদেরকে, কাজের পর কাজ চলতেই থাকে। তো তারপর গিয়ে এসব ভিডিও করা মানে আমার পক্ষে অনেক চাপ হয়ে যায়। তো আজকে ভাবলাম যে না, আজকে একটু কষ্ট হলে পরও আজকে এটা করে নেব, কারণ উইন্টার চলে গেলে এই ভিডিও করে কোনো দরকার থাকবে না। তো হালকা একটু মেকআপ, যেটা না করলে ড্রেস ভিডিওতে একদমই ভালো লাগে না। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে এই ভিডিওতেও একটু শেয়ার করে দিই, তাতে তোমাদের আইডিয়া থাকবে যে নেক্সট কী ভিডিও আসতে চলেছে। তো দেখতেই পাচ্ছ একদম ন্যাচারাল লাগে দেখতে। আর এখানে না আমার রিং লাইট টানা হয়নি, যার জন্য না বুঝতে পারবে না পুরোপুরি। যাই হোক গ্রো, আর এখন যত অকেশন আছে, সামনে প্রচুর অকেশন আছে, তো সাজ গোজ এটা তো লেগেই থাকবে এখন। আর উইন্টার আসলে এটাই মজা, খাওয়া দাওয়া করো, অকেশন, পার্টি, পিকনিক। কিন্তু আমার তো এই ভিডিও করার মানে আমি না যখন অনুষ্ঠানে যাই আমি ভিডিও করার কথা আদার টাইম আমার খেয়ালই থাকে না, তবু এখন অনেক মনে থাকে, আগে তো আরো ভুলে যেতাম। তো দেখতেই পাচ্ছ বেশি মেকআপ করব না, একদম হালকা মেকআপ, আর সঙ্গে করব এরকম একটি নিউট কালারের লিপশেড। কারণ হচ্ছে গিয়ে আমি যেহেতু অনেক কালারের ড্রেস পরব, তো সব কালারের সঙ্গে কিন্তু ব্রাইট কালার ভালো যায় না। তো ভাবলাম যে একটি নিউট কালার পরে নিই। নিউট কালার না সব রকম ড্রেসের সঙ্গে ভালো যায়। এটা একটু পরে ভালোভাবে ড্রাই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি, এখন জাস্ট হেয়ারটা সেট করব, করে ভিডিও স্টার্ট করে দেবো। তো চলো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর একটা জিনিস যেটা হচ্ছে নেক্সট ভিডিও অবশ্যই দেখো। চলো টাটা, গুড নাইট, এখন আমার পুরো কাজ পড়ে আছে, চলো।